and good morning everyone, welcome to my channel Mama O Baby. আজকে হচ্ছে 23 ডিসেম্বর আর আজকের ব্লগটা আমি শুরু করলাম ঠিক বেলা 10টা থেকে। সকালে আমি দেখেই নিয়েছেন রোদ্দুরে বসে বসে কামরাঙা একটু ঝাল নুন দিয়ে খেতের মজাই আলাদা। তারপর আমি এখন স্নান সেরে চুলটা শোকাতে রোদ্দুরে এসে বসলাম। এই রোদ্দুরটা পাওয়া মানে সোনায় সুহাগা, আর সাথে বড়দিনের একটা কেক। আমার এই ব্রিটিশ কেক খেতে খুব ভালো লাগে। এই রোদ্দুরটা যে ভীষণভাবে মিস করি, এই দেখো আমার মানে জাস্ট হাফ অ্যান আওয়ারের মধ্যে পুরো চুল শুকিয়ে গেল, যেখানে আমার সারা দিন লেগে যায় চুল শোকাতে, আর প্রায় মানে হেয়ার ড্রায়ার দিতেই হয় চুলে, না হলে চুল শোকায় না। বাট আই এম লাভিং দিস, মানে এত তাড়াতাড়ি চুল শুকিয়ে যাবে, আর ন্যাচুরালি চুল ড্রাই করার মজাটাই আলাদা, সুখটাই আলাদা, রাইট? নাহলে ওই সেই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাত ধরে যায়। বাট ব্যাস, মেয়াদ আর বেশি দিন নেই, আজকে লাস্ট, কালকেই চলে যাব। বাট আজকে একটা ভালো জায়গায় যাব, চলো তোমাদেরকে সেখানেও দেখাবো। কাল একটা নার্সারিতে গেছিলাম, কিন্তু সেটা সন্ধে হয়ে গেছিলো বলে আপনাদেরকে ব্লগটা ভালো করে করতে পারিনি, তাই ওখান থেকে দারুণ দারুণ কিছু গাছ নিয়ে এসেছি। এটা হচ্ছে অ্যান্থোরিয়াম পিঙ্ক, থাইল্যান্ড ভ্যারাইটি, ব্যাস দেখেই নিয়ে নিলাম, আর বেশ পকেট ফ্রেন্ডলিও ছিল। ডুকুর পছন্দ গোলাপ, আর এখানে একটা ব্ল্যাক জিজি, এই গাছটারই খোঁজে গেছিলাম। আমার ননদের বাড়িতে দারুণ এই গাছটা আছে। আর এটা হচ্ছে চাইনিজ ব্যাম্বু। তো এই কিছু এক্সটিক কিছু কয়েকটাই গাছ কালকে ওইখান থেকে কিনে নিয়েছিলাম। সন্ধে হতেই প্ল্যান করলাম সবাই মিলে আজকে যাব বইমেলায়। কালকে তো বাড়ি চলে যাব, তাই আর আসা হবে না। আজকে থেকেই শুরু হলো চন্দননগরের ওই বৃহৎ বইমেলা। আগে কিন্তু কুঠির মাঠে হতো, এবারে অ্যাড্রেসটা চেঞ্জ হয়ে হসপিটাল মোড়ের মাঠে হয়েছে। চলো আমরা এবার ঢুকে দেখি, আজকে তো প্রথম দিন, তেমন একটা ভিড়ভাড় হবে না, বেশ খালি খালি লাগলো, এখনও সব সেট আপগুলো হচ্ছে। তো চলো ভেতরে ঢুকে দেখি কেমন কি সেট আপ হচ্ছে। ছোটোবেলা বলবো না, লকডাউনের আগে পর্যন্ত এই মেলাতে এসে ঘুরে গেছি, প্রত্যেক বছর বুক ফেয়ারে আসবো না হতেই পারে না। এসে বিভিন্ন ধরনের বুকস তো কিনতামই, আর আমার স্পেশাল এই যে অক্সফোর্ড এই স্টোরটা, এখানে যাবতীয় দারুণ দারুণ বুকস পাওয়া যায়, আর আমার তো ফেভারিট চেতন ভগতের নিউ কালেকশন তো অলওয়েজ নিতাম। এখান থেকে আর কিছু কিনলাম না, কারণ আমি অনলাইনে লেটেস্ট ভার্সনটা নিয়েই নিয়েছি, মানে লেটেস্ট এডিশন যেটা সেটা আমি আনিয়ে নিয়েছি, তাই এখান থেকে আর কিছু কিনলাম না, জাস্ট সব কিছু একটু নিয়ে সার্ফিং করবো, আর ডুকুর জন্য কী কেনা যায় সেটা দেখব। চলো একটু ঘুরে দেখি আর তোমাদেরকেও দেখাই। বুক ফেয়ারের আজকে প্রথম দিন, আর এখানে ছোটো ছোটো খুদে আর্টিস্টরা কী সুন্দর নাচ গান করছিল। দু মিনিট দাঁড়িয়ে একটু দেখলাম, তারপরে ডুগুর চালায় কি আর দাঁড়ানো যায়, আবার ঘুরতে শুরু করলাম। সারা বুক ফেয়ার ঘুরে এবার তো বাবুকে একটা বই কিনেই দিতে হবে, বলে মা বুক ফেয়ারে এসে একটা বই কিনবো না, আজ চল দেখি। তো এই স্টোরটায় বেশ দারুণ দারুণ কিছু বুকস পেলাম। দেখা দেখা একটু দেখা খুলে দেখা ডাইনোসরাস ফ্যাক্ট, ওয়াও দেখা এর মধ্যে কি কি আছে, এক্সটিংক্ট অ্যানিমালের সব ডিটেইলস আছে।
নতুন বইয়ের গন্ধ সবসময় একটা ফ্যাসিনেটিং লাগে আমার, তাই একটু ঘুরে ঘুরে বই ঘেঁটে দেখতে দেখতে ওইদিকে পেছনে ডুকু হাঁক দিতে লাগলো, মা খিদে পেয়েছে। তো বইমেলা থেকে বেরিয়ে সোজা চলে গেলাম চন্দননগর স্ট্র্যান্ড। আর এই যে আই লাভ চন্দননগর, সত্যি আমাদের ভালোবাসার শহর চন্দননগর। তো এখানে এসেছি, এখানে এসে একটু কিছু খাবো। আর একটা চমক আছে, সেটা কিন্তু হচ্ছে চন্দননগর চার্চ। ওইটা আজকে 23 তারিখ, আজকে ডেকোরেশন হচ্ছে আর কালকে থেকে কিন্তু মেলা শুরু হয়ে যাবে। কালকে আমি থাকছি না, তো আমি তো শ্রীরামপুরে চলে যাব, তাই ডুগুকে এক চক্কর এখানে ঘুরিয়ে নিয়ে গেলাম। যদি চার্চ খোলা থাকে অবশ্যই চার্চের ভেতরটা ঘুরিয়ে দেখব, কিন্তু তার আগে একটুখানি পেট পুজো হয়ে যাক। এই যে দই ফুচকা খাবে বলে এই ফুচকা আঙ্কেলের কাছে এসে দাঁড়িয়ে পড়লাম। অনেকদিন পর এরকম দারুণ একটা চটপটা ফুচকার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি, ভালো করে দেখো। আমি বাবা ফুচকা খাই না, কিন্তু আমি একটুখানি টক জল টেস্ট করলাম, শুনে অবাক হবেন খাই না, এক সময় এত খেয়েছি, এখন আমি একদম স্টপ করোনা হওয়ার পর থেকে। তো ডুগু একটুখানি দই ফুচকা খাবে, ডুগুকেও যতটা পারি অ্যাভয়েড করি খাওয়াতে, বাট দই ফুচকা এখানে খুব ফেমাস, তাই জন্য বাধ্য হয়ে খাওয়ালাম। তো ও দই ফুচকা খাক, আর মা আর মামি খেলো টক জল ফুচকা। দেখে এত টেম্পটিং লাগছিল, উফ আমি কথা বলবো কি, আমার জিভ দিয়েই জল বেরিয়ে যাচ্ছে, বাট কন্ট্রোল ইজ দ্য মেন থিং। তো এই ইয়ামি ইয়ামি ফুচকাটা ডুগু খেলো, আর মারা খেলো জল ফুচকা। ফুচকার পাশেই ছিল গরম গরম ঘুগনি, সেটা বাদ দিয়ে কি করে, তাই এক প্লেট আমিও নিয়ে খেয়ে নিলাম। বেশ ইয়ামি ছিল আর দারুণ টেস্টটাও ছিল। ওপর দিয়ে একটু নি নুন আর মশলা আর একটু লেবু চিপে, আহা, আলটিমেট স্ট্রিট ফুড ডিভাইন। এই যে আমাদের চন্দননগরের ফেমাস স্যাক্রেড হার্ট চার্চ, এটা ফ্রান্সের আমলে এটা স্থাপন করা হয়েছে, আর অনেক বয়স এই চার্চটার। আর আমি ছোটোবেলা থেকে এই চার্চে 25শে ডিসেম্বরে মা আর দিদার হাত ধরে আসতাম। এবছর তো থাকছি না, নালে এবছর ডুগুকে নিয়েও আসার ইচ্ছে ছিল, তাই ডুগুকে বাইরে থেকেই দেখিয়ে নিলাম। যতক্ষণে আমরা ভেতরে ঢুকছি ততক্ষণে কিন্তু গেট বন্ধ হয়ে গেছে, ওই ওপর ওপর একটু দেখে আজকের এই আমাদের ভ্রমণটা শেষ করব। চলুন আপনাদেরকেও একবার এর ট্যুরটা দিয়ে দিই। চার্চ থেকে বেরিয়েই সামনে গরমাগরম ভাট্টিতে হচ্ছিল চিকেনের কাবাবস, আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই গরম গরম বারবিকিউ চিকেন খাওয়ার মজাই আলাদা। তাই ছটফট একটা সিখ নিয়ে নিলাম, যেখানে অ্যাসর্টেড আছে, 3 রকমের ভ্যারাইটির আছে, আর এটা নিয়ে খেতে খেতেই বাড়ি চলে যাব। আজকের আমাদের এই ছোট্ট ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর তোমরা তোমাদের মেরি ক্রিসমাস কীভাবে কাটালে কমেন্ট করে জানাতে ভুলো না। আর যারা এখনো অবধি সাবস্ক্রাইব করোনি, প্লিজ টু সাবস্ক্রাইব, আর শেয়ার করো তোমাদের ফ্রেন্ডসের সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং।